بلغ العلا بكمالهم كشف الدجى بجمالهم حسنة جميع خصالهم صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله جور لا إله إلا الله لا إله إلا الله جور لا إله إلا الله 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 کیا مبارک نام ہے اللہ اللہ مومنوں کا کم ہے اللہ اللہ اس شیرین اس تو نام شیر شکر میں کند جانم تمام بل لا الہ الا اللہ جور لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حمد بعد مر خدای پاک را حمد بعد مر خدای پاک را آنکھ ایمداد مشت خاک را آنکھ در آن دم دمی دونوں حرام داد اس طوفان جتون حرا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله بيت الله من حاجه گلزار خرباري جامع مسجد کمیٹی اور جب سماجر ادگے بادشریق واج و دور محافلر مہان اللہ تعالی دربارے লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় গুনাযুক্ত পরিবেশ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করেছেন, কথা ঠিক না বে ঠিক? জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক?
যেখানে বর্তমান গুনায় সাইলাব, যেদিকে তাকাবেন সেদিকে গুনা, কথা ঠিক না ঠিক? ডানে তাকাবেন গুনা, পিছনে গুনা, সামনে গুনা, হ্যাঁ সর্বদিকেই গুনা, উপর দিকে তাকাবেন ওয়ালের দেওয়ালের ভিতরে সেখানে গুনা, কথা ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? এমন একটা পরিস্থিতিতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করেছেন দিনের জন্য, কিসের জন্য? জোরে বলেন কিসের জন্য? এতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কেন? আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছেন, এটা কার দয়া? জোরে বলে কার দয়া? যে আল্লাহ দয়া করেছেন, মায়া করেছেন, মহব্বত করেছেন, ভালোবেসেছেন, ওই মাওলার কি শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শুকরিয়া কার আদায় করব? জোরে বলে কার আদায় করব? চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ না লস? জোরে বলেন কেমন লাভ? শুকর নিয়ামত, নিয়ামতে আফজু কুনাদ, কুফর নিয়ামত, নিয়ামতে বাদল কুনাদ, কুফর নিয়ামত, নিয়ামতে বাদল কুনাদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মানুষরা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হাজার রকমের নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছি, কথা ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বলেন মুমিন মুসলমান যদি এই নিয়ামত পাওয়ার পরে যদি আমার শুকরিয়া আদায় করতে পারো, এ আল্লাহর বান্দা আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম তোমার রিজিককে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ, কার কথা? জোরে বলে কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন রিজিক বাড়াইয়া দিব, নিয়ামত বাড়াইয়া দিব, আর যদি আমার নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা অস্বীকার করো, অসুকৃতি জ্ঞাপন করো, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করো, এর মুমিন মুসলমানেরা জানিয়ে রাখবা আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে যে নিয়ামত দিয়েছিলাম ওই নিয়ামত তোমাদের কাছ থেকে আমি আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়ে যাব। নাউজুবিল্লাহ, ইন্না আযাবি লাশাদীদ। শুধু নিয়ামত ছিনিয়ে নেবেন না, বরং আল্লাহ তাআলা এই অস্বীকৃতি জ্ঞাপন করার কারণে, অশুক্রিয়া আদায় করার কারণে আমাদেরকে আল্লাহ তাআলা কঠিন মুসিবতের মধ্যে নিক্ষিপ্ত করে দিবেন। নাউজুবিল্লাহ। তাহলে আমরা শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন, জোরে বলে কার শুকরিয়া আদায় করব? আবার চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, আমরা কি? আমরা মুসলমান গর্বের বিষয় নাকি? কথা কয় না, গর্বের বিষয়। আমরা কি? কারণ হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম, কথা ঠিক না বেরি? সবচাইতে মনোনীত ধর্ম কি? ইসলাম। এই ইসলাম ধর্মের মধ্যে আমরা দীক্ষিত হতে পেরেছি। আমরা কি আল্লাহর কাছে কোনোদিন বলেছিলাম আয় আল্লাহ আমাকে মুসলমানে গড়ে জন্ম দাও? কথা কয় না, দরখাস্ত করেছিলাম? কখনো না। বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের গড়ে জন্ম দিয়েছেন। চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তো পারতেন আমাদেরকে হিন্দুর গড়ে জন্ম দিতে, পারতেন কিনা? ক্ষমতা আসেনি আল্লাহর? জোরে বলে আসেনি? মুশরিকের গড়ে দিতে পারতেন, বৌদ্ধদের গড়ে আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বড় নিয়ামত দিয়েছেন মুসলমানের গড়ে আমাদের জন্ম, কথা ঠিক না ঠিক? এটা আমাদের জন্য গর্বের বিষয়, কথা ঠিক না ঠিক? ভাই আমার সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা
আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে একটা উদ্দেশ্য নিয়ে, কথা ঠিক না ব্যাঠিক? একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন। এই উদ্দেশ্যটা হলো ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের অর্থ আমরা অধিকাংশ মুসল্লি জানি, ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে কার ইবাদত করার জন্য? জোরে বলে, কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন মুসলমানেরা, আমার ইবাদত যদি তোমরা করতে পারো এটা হবে আমলে সালেহ, নেক আমল। কথা ঠিক না ব্যাঠিক? আমরা তো সবাই মুসলমান, এখানে কোনো বিধর্মী লোক আসেনি, কোনো বিধর্মী লোক না, সবাই আমরা মুসলমান। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই ইমানদার যারা আমার উপর ইমান এনেছে। আমরা কার উপর ইমান এনেছি? যদি বলেন কার উপর ইমান এনেছি? আমার আল্লাহর উপর আমরা ইমান এনেছি। কথা ঠিক না বেঠিক? নবীগণের উপর আমরা ইমান এনেছি, কিয়ামত দিবসের উপর আমরা ইমান এনেছি, কিতাব সমূহের উপর আমরা ইমান এনেছি, ফেরেশতাদের উপর আমরা ইমান এনেছি। কাল কিয়ামতের ময়দানে যদি আমরা পুনরুত্থান হব, হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিনের উপর আমরা ইমান এনেছি। কথা ঠিক না ব্যাঠিক? ইমানে মুফাসসাল, সারমর্ম যা বলেছি আমি, এটা হলো ইমানে মুফাসসাল, পরিপূর্ণ ইমান। যে আমানতু বিল্লাহ, কার উপর ইমান? জোরে বলেন, কার উপর ইমান? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহু আকবার! আমরা ইমানে মুফাসসালের ভিতরে সাতটা অংশ আছে, এই সাতটা অংশের পরিপূর্ণ রূপে ইমান এনেছি না আংশিকের উপরে? পরিপূর্ণ রূপে ইমান এনেছি। তাহলে আমরা ইমানদার, আমরা কি ইমানদার? ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা আমার উপর ইমান এনেছে, আমিলু সালিহাত, তারপরে আমলে সালে করেছে, নেক আমল করেছে। আমাদের আমলের মধ্যে নেক আমল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বদ আমল আছে না নাই? তাও আছে, নেক আমলও আছে, বদ আমল আমার আপনার আমলের মধ্যে আছে। এ আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে নেক আমল কে ওজন দিবেন, বদ আমল কে আল্লাহ তাআলা মিজানে পাল্লে ওজন করবেন? কথা ঠিক না ব্যাঠিক? তাহলে আমরা নেক আমল, আমাদের প্রত্যেকের আমলে কম বেশি নেক আমল আছে। কথা ঠিক না ব্যাঠিক? এখন আসেন, নেক আমল কি কম বেশি করলে চলবে না পরিপূর্ণ করতে হবে? জোরে বলেন, পরিপূর্ণ নেক আমল করতে হবে। বলে কিসের জন্য? পরিপূর্ণ নেক আমল করলে আল্লাহ তাআলা একটা সুসংবাদ আমাদেরকে দান করছেন। সুবহানাল্লাহ, কন্যা, একটা সুসংবাদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। কি সুসংবাদ? বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। الله اكبر! জোরে বলেন আল্লাহ আকবার! আল্লাহ তাআলা বলেন, যারা আমলে সালে করতে পারবে, আমি আল্লাহ তাআলার হুকুমগুলো সঠিকভাবে মেনে চলতে পারবে, ওই বান্দার জন্য সেটা হবে আমলে সালে। আর এই আমলে সালে যদি বান্দা বান্দার আমল নামায় পা যায়, আমি আল্লাহ তাআলার কালামে পাকের মধ্যে ওয়াদা করেছি, আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কো বলতে আপনাদের এত অলসামি কেন? হ্যাঁ, গলা নাই হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে লাভ না লাস? জোরে বলে লাভ না লাস? সুবহানাল্লাহ কার নাম?
জোরে বলেন কার নাম? এ আল্লাহর বান্দা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ তাআলা মহা পবিত্র। জোরে বলেন কি? আল্লাহ তাআলা মহা পবিত্র। জোরে বলেন আল্লাহ তাআলা মহা পবিত্র। সুবহানাল্লাহ যদি একবার বান্দা বান্দিরা জবান দিয়ে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা বলে আমার বান্দা আমি যে মহা পবিত্র এটা আমার বান্দার জবান দিয়ে ঘোষণা করেছে, সত্যতা প্রমাণ করেছে, আমি আল্লাহ তাআলার উপরে বান্দার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। এরপরে বারবার যখন আমার বান্দা বান্দি সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ মানে হলো মহা পবিত্র, আল্লাহ যদি বান্দা যদি বলে আল্লাহ গো সুবহানাল্লাহ অর্থ হলো মহা পবিত্র, বারবার আমরা কেন সুবহানাল্লাহ বলবো? ফেরেশতারা বলতেছে আল্লাহ তুমি তো মহা পবিত্র, তোমার বান্দা প্রথম সুবহানাল্লাহ বলার দ্বারা ঘোষণা করে দিয়েছে, প্রমাণ করে দিয়েছে। আয় আল্লাহ তোমার বান্দা যে দ্বিতীয়বার বারবার সুবহানাল্লাহ বলতে আসে এর দ্বারা তোমার বান্দা কি ফায়দা পাবে? আমার আল্লাহ তাআলা বলে ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দা যেহেতু বারবার বারবার সুবহানাল্লাহ বলে আমাকে পবিত্রতার ঘোষণা করতে আসে, এর ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দাকেও আমি পবিত্র বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কার নাম? জোরে বলেন কার নাম? সুবহানাল্লাহ বললে লাভ আছে না লস আছে? এই যে বলবেন না চুপ থাকবেন, জোরে বলেন বলবেন না চুপ থাকবেন, বললেই লাভ কন্যা সুবহানাল্লাহ বললে কি? আরে বাবা, এই জগতে দুনিয়ার নিজাম অনুযায়ী এমন কোন জায়গা আসেনি, এমন কোন ব্যক্তি আসেনি যে ব্যক্তির নাম একবার লইলে একটা নাকি পাওয়া যাইব, কথা কয় না আসেনি? আমাদের চেয়ারম্যান সাহেবের নাম অজু কইরা যদি লই তাহাজ্জুদ ফইরা তাও হবে না, কিন্তু আমার আল্লাহ বলে এ আমার বান্দা বান্দিরা যদি আমার নামটা যদি, আরে মুসলমানেরা অজু দরকার নাই, অজু দরকার নাই, বিনা অজুদে যদি আমার নামটা তুমি সুবহানাল্লাহ লইতে পারো, আমি আল্লাহ তালে তুমি বিনা অজুদে বলার কারণেও আমি আল্লাহ তালে আমার খুশি হয়ে যাই, তোমার কলবটাকে আমি আল্লাহ তালা পবিত্র বানাইয়া দেই। জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মজা লাগেনি? জোরে বলে মজা লাগেনি? এমপি সাহেবের নাম হইলে সব হয় নাই, মন্ত্রী সাহেবের নাম হইলে সব হয় নি, আমাদের বর্তমানে প্রধানমন্ত্রীর নাম হইলে বুঝি সব হয়, তাও হয় না? হ্যাঁ, এমপি সাহেবের নাম লইলে যেখানে সব নাই, মন্ত্রী সাহেবের নাম লইলে যেখানে বাবারে কোনো সব নাই, শুধু গলা ফাটাইয়া দিলাম। জোরে বলেন এ আল্লাহর বান্দা, প্রধানমন্ত্রীর নাম লইলে যেখানে কোনো সব নাই, বিরোধী দলীয় নেত্রীর নাম নেওয়ার কারণে যদি কোনো সব পাওয়া যায় না, কিন্তু যখন নির্বাচনের সময় যখন মিছিল নিয়ে বার হয়ে যাও, আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বলতে বলতে গলাটা ফাটাইয়া দিয়েছে, কথা ঠিক না বেঠি? লাভ কি? লাভ আছে? সন্ধ্যার পরে আল্লাহর বান্দাকে বাজারে দাঁড় করাইয়া বলে, এ দোকানদার ভাই তোমার কাছে টুস বিস্কিট আছে নি? ফসা টুস, যেটা ফসা টুস, এবার ফসা না কোনটা, কথা কয় না, বুঝেন না আমার কথা? পচা টুস আছে নি? বলে হ্যাঁ আছে। দাও না রে ভাই দাও, 210 কেজি টুস বিস্কিট সামনে সারিয়া দাও। অতিথিয়া ডেকোরেশনে অর্ডার দিল, তোমার ডেকোরেশন থেকে একটা ড্যাগ আমারে বাড়া দে, বলে বাড়া দিয়ে কি হবে, কর্মী একটারে দাঁড় করে দিল,
তিন চারটা ইট লাগাও, বাজারের মাঝখানে চুলা জ্বালাইয়া তুই চার বালতি পানি দাও, এক ডেক পানি লাও, পানি লইয়া চিনির দরকার নাই, 55 টাকা কেজির চিনি, এ দিয়া কোনো লাভ হবে না, 2-4 কেজি সেকারেন মিশাইয়া দাও, সেকারেন মিশাইয়া মন মতো সবারে খাওয়াইয়া দে, কথা কয় না, এ বুঝেন না আমার কথা, এক কাপ স্যাকারিনের চা খাইলেন, এক কাপ টোস্ট বিস্কিট খাইলেন, আরে বাবা তার জন্য যদি আপনি 16টা দিন বিলীন করে দিতে পারেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম যদি একবার আপনি লইতে পারেন, আপনার কলবটাকে আমার মাওলা পবিত্র করে দিবেন, ওই মাওলার নাম নেওয়ার মধ্যে কেন আমাদের এত কোতাহি, কথা কি বুঝছেননি, আল্লাহর নাম লাভ আছে নাকি, জোরে বলেন, মানে আল্লাহ দেখো না দেখো আমার বান্দা জমিনের মধ্যে বসিয়া, আরে হাজি গুলজার কারবারে ঈদের ময়দানে বসিয়া আবেগ ভরা কণ্ঠ নিয়ে আমাকে একবার ডাক দিছে রে ফেরেশতারা, আরে তোমরা সাক্ষী থাকো সাক্ষী থাকো, আমার বান্দার জিন্দগির সমস্ত সগিরা গুনাহ মাফ করে দিলাম, মাফ পাইয়া খুশি না বেজার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আরে মমিনের চেহারার মধ্যে হাসি ফুটা গেছে, আল্লাহু আকবার, আরে বাবা মমিনের চেহারা হাসি ফুটা গেছে, কেননা আমার মাওলাকে খুশি করে ফেলছে, কথা ঠিক না বেঠি, জান্নাত দ যোগ সাইয়া রব কে করো, আরে জুহাই মাই তুজসে দেখা করো, আল্লাহু আকবার, জান্নাতে যখন আল্লাহর বান্দা বান্দাকে জান্নাতে দেওয়া হবে, জান্নাতের নিয়ামত বান্দা পায়া মনটা কেন যেন অস্থির অস্থির ভাব, আল্লাহ বলে বান্দারে কেন তোমার মনটা অস্থির, চাঁদ কেন মলিন মলিন দেখা যায়, আল্লাহ বলতে পারি না কি চাস, আর কিছু নিয়ামত না, আল্লাহ না যথেষ্ট পেয়েছি যথেষ্ট পেয়েছি, সুবহানাল্লাহ, কোন তার কারণ হলো আল্লাহ তাআলা এই দুনিয়াতে সবচাইতে নিম্ন শ্রেণীর ইমানদার ব্যক্তিকেও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিবেন, এইটা যদি পায় খুশি হবে না বেজার হবে, তবে আল্লাহ দরকার নাই কিছু দরকার নাই, আল্লাহ বলে বান্দারে তোর ভিতরে কি জানি একটা অভাব আছে, সুবহানাল্লাহ, কোন অভাব অভাব ভাব দেখা যায়, আল্লাহর বান্দা প্রশ্ন করে আল্লাহর বান্দা সম্বন্ধে প্রকাশ করতে পারবে না, হঠাৎ করে আল্লাহর ফেরেশতারা আসিয়া বলবে, ও ফেরেশতারা আরে আমার জান্নাতি বান্দাদেরকে কিছু পরামর্শ দাও না, সুবহানাল্লাহ, কোন আমার জান্নাতি মেহমানদের কিছু পরামর্শ দাও, আল্লাহ কি পরামর্শ, ও ফেরেশতারা তোরা কি জানিস না জান্নাতিদের সবচেয়ে বড় নিয়ামত হবে, আরে জুহাই মাই তুজসে দেখা কর, আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার, বলবে কি রে বান্দা আল্লাহর বান্দা কি চাস, সব পাইছি না সব পাস নাই, আমার মাওলারে পাইছো নি না, চেহারা মলিন হয়ে যাবে, আরে জুহাই মাই তুজসে দেখা করো, জান্নাত তো দোজখ সে ইয়ারব কিয়া করো, আরে জুহাই মাই তুলসে দেখা করো, আরে আমার জান্নাতের দরকার নাই, জাহান্নাম আমি চাই না, জান্নাতের নিয়ামত আমি চাই না, 10 তলা বিল্ডিং 20 তলা বিল্ডিং আমি চাই না, এই দুনিয়ারে 10 দুনিয়ার সমান আমি জান্নাত চাই না, রে মালিক, ও মালিক আমি কিছু চাই না কিছু চাই না, আমি চাই তোমার দিদার, জয় আল্লাহু আকবার, তাইলে জান্নাতের নিয়ামত বান্দা চাইলো না চাইলো কারে, আরে আল্লাহর বান্দা যখনই আল্লাহর পরিচয় পাওয়া গেল চেহারা মলিন হয়ে গেল, মনে হয় যে চেহারা ভিতর থেকে পূর্ণিমার চাঁদের ফুকাস মারতে আছে, চেহারাটা নুরানি হয়ে যাবে, সুবহানাল্লাহ, আমার বন্ধুগণ তাহলে আমরা কার নাম নিব আবেগ ভরা কণ্ঠে, আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আরো যে বলি আল্লাহ, যারা জাকিরিন জাকিরিন বুঝেন, যারা জিকিরকারী, আল্লাহু আকবার,
আশকু কা কেম যায় মাশুকু সে পুষিও, আরে শাহগুল মে কেম যায় বুলবুলি সে পুষিও, আল্লাহু আকবার। গোলাপ ফুলের ভিতরে কি মজা আছে মানুষকে জিজ্ঞাসা করলে তার সন্ধান পাওয়া যাবে না, কথা ঠিক না বে ঠিক? গোলাপ ফুলের মধ্যে গ্যারান আসেনি নাই, গোলাপ ফুলের মধ্যে কোনো গ্যারান নাই, কথা ঠিক না বে ঠিক? হাসনা হেনা ফুল বাড়ি গাদায় লাগাইছে রাত্রেবেলা পুরা বাড়িটা গ্রানে ভরে গেছে, ঠিক না বে ঠিক? গোলাপ ফুল দরজার সামনে লাগাইছে নাকটা গেইসা গেইসা যায় দেখ, কিন্তু গ্যারান করেনি, বেচারার নাক গসতে গসতে কাটার খোসা খায় রক্ত বেরিয়ে গেছে, গ্যারান পাইছেনি? গ্যারান পাই নাই কেন, কেন গ্যারান পাই নাই? বলে আশকু কা কেম যায় মাশুকু সে পুষিও, আরে আশেকের ভিতরে কি মজা আছে মাশুকের কাছে জিজ্ঞাসা করো প্রশ্নের জবাব পায় যাইবা, আরে গোলাপ ফুলের ভিতরে কি মজা আছে, আরে বুলবুল পাখিরে যদি তুমি জিজ্ঞেস করো বুলবুল পাখি বলে দিবে, আরে গোলাপ ফুলের মধ্যে যে মজা আছে এই মজা দুনিয়ার ভিতরে কোথায় খুঁজে পাওয়া যাবে না। আশেকু কা কেম যায় মাশুকু সে পুষিও, শাহগুল মে কেম যায় বুলবুলি সে পুষিও, আরে আমার মাওলার নামের মধ্যে যে কি মজার মজা, যারা আমার মাওলা জিকির করতে করতে গোলাপটাকে নরম বানায় ফেলছে, যারা আমার মাওলা জিকির করতে করতে গোলাপটাকে বিজায় রাখতেছে, তাদের কাছে খবর নিয়ে দে করে গুলাম আল্লাহর জিকির তাদের কাছে কত মজা লাগে, সুবহানাল্লাহ। গান আরে চরমুনার ময়দানে যাই দেখো, উজানির ময়দানে আল্লাহর ওলি দরবারে যাই দেখো, আরে রাত্রে ১২টা যখন বার হয়ে যায় আল্লাহর বান্দার কোনো খাবার নাই, এক সপ্তাহ পার হয়ে গেছে আল্লাহর বান্দার খাবার নাই, খাবার নাই। কিরে ভাই তুমি কি খাবার খাইতে যাইবা না? বলে না আমার খাবার তো আমার মাওলার জিকির, সুবহানাল্লাহ। কোন কি আল্লাহর বান্দা রাত্রে ১২টা বাজলেই পুরো ময়দান কে মাওলা জিকির দ্বারা উজ্জ্বল করে ফেলছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর জিকিরের স্বাদ যারা পাইছে, দুনিয়ার মহব্বত তাদের অন্তরের ভিতরে নাই উঠে গেছে, সুবহানাল্লাহ। কোন আল্লাহর জিকিরের মহব্বত যারা পেয়ে গেছে, বিবির মহব্বতের অন্তরের ভিতরে নাই, বাড়ি গাড়ি মহব্বতের অন্তরের ভিতরে নাই, কথা ঠিক না বে ঠিক? আরে সকাল নাই বিকাল নাই রাত্র নাই দুপুর নাই জবান দিয়া মাওলার জিকির কেন তার মধ্যে মজা পাইছে? বলকের বাদশাহ ইব্রাহিম মিনা ধাম রহমতুল্লাহ আলাই রাজপ্রসাদের মধ্যে ঘুমায়, গভীর রাত্র হয়ে গেছে, রাজপ্রসাদে ঘুমাইতেছে, হঠাৎ করে রাত্রে ৩টার সময় আওয়াজ পায় ছাদের ভিতরে ঠক 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 করে, কে জানে আওয়াজ করে, বলে কে বাসর, হঠাৎ করে ঘুম ভেঙে যায়, ডাক দিয়ে বলে কে রে তুই, এত রাত্রিবেলা আমার সেনাবাহিনীদের চোখে ফাঁকি দিয়ে আমার ছাদের উপরে উঠলা, বাসর বাড়ায় বাড়ি পাড়াদার আছে না নাই, জোরে বলেন একজন না দুইজন, শত শত, কথা ঠিক না বে ঠিক? যত বড় বাচ্চা হবে অত বড় ভয় হবে, কথা কয় না? হ্যাঁ, আমার মতো শরীর মধ্যে যদি রাস্তা দিয়ে হাইটা যাই কেউ জিজ্ঞাসা করবে না, কথা ঠিক না বে ঠিক? সর্বশ্রেষ্ঠ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, কেমন আছেন হুজুর, কথা ঠিক না বে ঠিক? আরে চেয়ারম্যান সাহেব যদি রাস্তা দিয়ে হাইটে যায় একা একা হাঁটতে, তার ভিতরে খুদুর 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 বোঝেননি, ভয় ভয়
যার কারণে তার সাথে একজন সফর সঙ্গী রাখে, কথা ঠিক না ঠিক? একটু উপরে যান, উপজেলা চেয়ারম্যানের কাছে যান, তার সফর সঙ্গী বাড়ছে না কমছে? কথা কয় না, বাড়ছে। কেন? তার ভয়ও বাড়ছে, সফর সঙ্গীও বাড়ছে। একটু উপরে দেখে যান, আপনারা একজন এমপির কাছে যান, তার সফর সঙ্গী বাড়ছে না কমছে? কেন? ভয় বাড়ছে। আরে প্রধানমন্ত্রীর কাছে যান, আল্লাহ আকবার, যদি চাঁদপুর এলাকায় আসে রে বাবা, চাঁদপুর পুরা জেলাটা থর থর করে কাঁপবে, কথা ঠিক না ঠিক? কোন রকম একটা শপিং এর ব্যাগের মধ্যে যে কিছু নিয়ে আসে তাও চেক করবো, কথা কয় না? আপনি এত মার্কেটিং করে আয়ো চেক করবো, কি নিয়ে যাচ্ছে দেয়া বোম আছে নি, কথা কয় না? তার কারণ হলো ব্যক্তি যত বড় হবে তার ভয় তত বেশি, কথা ঠিক না ঠিক? আরে এই ভয়ের কোনো প্রয়োজন ছিল না, দেশের ভিতরে যদি কোনো দুর্নীতি না থাকতো, আরে প্রধানমন্ত্রী একাকী রাস্তা দিয়ে হাঁটতো, তার কিঞ্চিত পরিমাণ কোনো ভয় থাকতো না, কথা ঠিক না ঠিক? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জারে বাদশা ছিলেন, কথা ঠিক না ঠিক? রাত্রে বেলা কয়জন লয়ে হারছে? একজনও না, জানেন তো সবাই দেশ নাকি? ওদিকে যাব না, ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ রাত্রে ঘুমায়, মনে আছে নি? মনে আছে? রাত্রে বেলা ঘুমায়, রাত্রে তিনটার সময় ছাদের উপরে ঠক 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 করে আওয়াজ, কে রে তুই? আমার রাজপ্রসাদের ছাদের ভিতরে আমার সেনাবাহিনীদের চোখকে ফাঁকি দিয়া কে উঠলি? ছোট্ট একটা কনস্টেবলে বাদশাহ মহারাজ, আমার একটা গাবি উঠনি হারানো গিয়েছে, কতদিন ধরে তালাশ করতেছি, গাবি উঠটা আমি খুঁজে পাচ্ছি না গো বাদশাহ, এজন্য আপনার ছাদের উপরে আসলাম, আমার উঠনিটাকে খুঁজে পাওয়া যায় কিনা সন্ধানে। বাদশাহ জবাব দেয়, আরে বেকুফ কোথাকার, একটা গাবি উঠকি রাজপ্রসাদের ছাদে উঠতে পারে কি? না, উঠতে পারেনি। সিঁড়ি ভাইয়া ওঠা সম্ভব না, কেছে গেট লাগিয়ে রাখছে সেটা ভাইয়া ওঠা সম্ভব না। বোকা বলে পরিচয় দিয়ে দিল, এরে বোকা আহম্মদ, একটা গাবি উঠনি তখন রাজপ্রসাদের ছাদে উঠতে পারে না। ছাদের উপর থেকে জবাব আসে, এরে বাদশাহ মহারাজ, বলো কি রে বাদশাহ গো, একটা গাবে উঠনি যদি রাজপ্রসাদে যদি সিঁড়ি বাইয়ে যদি না উঠতে পারে, এর বাদশাহ খেয়াল করে শুনবা, রাজপ্রসাদে শুয়া শুয়া আমার মাওলাকে বুঝে খুঁজে পাইবা, পাওয়া সম্ভব কিনা? রাজপ্রসাদে শুয়ে এসে আমার মাওলাকে পাওয়া সম্ভব না। বাদশাহ ছিল সচেতন, কি বাদশাহ তো এভাবে হয় না, এভাবে হয়নি, চৌকান্ন ব্যক্তি নাকি তীক্ষ্ণ মেধার অধিকারী, আল্লাহর বান্দার হুঁশ ফিরে আসছে, বাস্তবই তো। একটা উট যদি ছাদের উপরে উড়া সম্ভব না হয়, ঘরে বসে বসে আমার মাওলাকে পাওয়া সম্ভব? আমরা বুঝি পাইছি, হ্যাঁ আমরা পাইনি, না পাইলে মুসিদে নাকা, হ্যাঁ আল্লাহরে পাইতে চাই কারা কে? আল্লাহ আকবার, জোরে বল আল্লাহ আকবার। নামাজ পড়া না সাইরা, ফজরে পামুনি, কারে কারে পামু ভালো করি জানি, হাত নামান। আল্লাহ সকলকে কবুল করে, সকল বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে ফজর নামাজ না পড়িয়া আল্লাহর বান্দা যখন আরামে ঘুমের মধ্যে ঘুমায়, ফজর আজান চলে আসে কানের ভিতরে, আল্লাহর বান্দা নামাজে যাওয়ার কোন নিয়ত নাই, ইবলিস শয়তান বসে নাই, চাচা মিয়া তার সামনে আয়া হাজির হইছে, আরে আল্লাহর বান্দা সারা রাত ঘুমাইতে পারস নাই, কারেন্ট ছিল না, ঘুমাইতে পারো না গরমের কারণে, এক গেলা শরবত খা,
কি খা? এক গ্লাস শরবত খা, ঘুম আসবে। শয়তান প্রস্তাব করে আল্লাহর বান্দাকে ঘুমের ওষুধ খাওয়ায় দিল। শয়তানে প্রস্তাব খাইয়া আল্লাহর বান্দার ঘুমের ওষুধে কাজ হয়ে গেছে, এবার ঘুমের চাপ বাইরে গেছে। কথা ঠিক না ঠিক? শেষ রাত্রে ঘুমের চাপ বাড়ে না কমে? জোরে বাড়ে না কমে? বাইরে যায়, তার কারণ হলো মেডিসিন খাওয়াইছে। কি খাওয়াইছে? মেডিসিন খাওয়া দিছে। খাওয়াইছে কি? শয়তানে প্রস্তাব। কি খাওয়াইছে? জোরে বলে কি খাওয়াইছে? এখন ফজর নামাজ পড়বেন না শয়তানে প্রস্তাব খাইয়া ঘুমাইবেন? কথা কয় না যারা, কথা কয় না তারা শয়তানে প্রস্তাব খাইব মনে হয়? শয়তানে প্রস্তাব খাইয়া ঘুমাইবেন না ফজর নামাজ আসবেন? জোরে বলে আসবেন না আসবেন? বলেন আসবেন তো? আল্লাহ সকলকে কবুল করো, সকল বলেন আমিন। ভাইরা আমার বলে কে বা সাইফুল ইব্রাহিমের ধাম, সচেতন মানুষ চিন্তা করলো না না করে বসে আমার মাওলাকে পাওয়া যাবে না। আল্লাহর বান্দা রাত দিয়ে ঘুম থেকে উঠলো, বাদি একটা পাশের রুমে ঘুমানো ছিল, বাদিকে ডাক দিয়ে বলে বাদি রে দীর্ঘ 23 বছর তুমি আমার খেদমত করেছ, একটা কম্বল তোমাকে কিনে দিয়েছিলাম, সেই কম্বলটা গায়ে দিতে দিতে তোমার কম্বলটা ছিঁড়ে গিয়েছে। তাকায় দেখো রে বাবি বাদি, আমার বেডের ভিতরে একটা দামি কম্বল আছে, বাদি রে আমার কম্বলটা তোমার গায়ের মধ্যে জড়াইয়া লও, তোমার ছিঁড়া কম্বলটা আমার বাদশাকে দিয়ে দাও। বাদে আশ্চর্য হয়ে গেল, বাদশাহ মহাজন আপনি কি বলতেছেন আশ্চর্য কথা? বলে না রে বাদি না, এসেইতে বেশি আশ্চর্য হলো আমার মাওলাকে ভুলে আমি আরামের বিছানায় ঘুমাইছিলাম। বিছানায় ঘুমাইয়া ঘুমাইয়া আমার মাওলাকে খুঁজে পাওয়া যাবে না। ফজর আজান হয়ে গেল, আল্লাহর বান্দা ফজরের নামাজ জামাতে সুদ আদায় করল, ডাকদের রাজপ্রসাদে ঘোষণা করে দিল, এর মধ্যে প্রসাদের লোকেরা সবাই খেয়াল করে শোনো, আজ থেকে আমি স্বেচ্ছায় আমার এমপি গিরি আমি মন্ত্রিত্ব গিরি আমি ছেড়ে দিলাম, পদত্যাগ করলাম, বাদশাহী পদত্যাগ করলাম, আমি আর বাদশাহী চালাবো না, রাজপ্রসাদ দায়িত্ব নেব না। মানুষগুলো ডাক দিয়ে বলে বাদশাহ কি হলো, কি আশ্চর্যের ব্যাপার, আপনি কিসের জন্য এমন কথা বলেন? না না আমার মাওলা আমাকে মেসেজ দিয়েছে, সুবহানাল্লাহ, মেসেজ কে দিয়েছে? আমার মাওলা আমাকে মেসেজ দিয়েছে। বুঝতে পারতেছে না মেসেজ কি জিনিস, তারা বুঝতে পারতেছে না। এত প্রশ্ন কইরো না, আমি যে কথা বলেছি তার উপর অটল। আল্লাহর বান্দা বলো কি বলছেন, ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই সিরা কম্বল নিয়ে জঙ্গলার দিকে দৌড় মারছে, লোকেরা পিছু পিছু দৌড়াইতে আছে, হা বাচ্চারে কি হলো রে, বাচ্চারে কি হলো, বিশ্ব বিশ্ব দৌড়াই বাদশাহ সামনের দিকে দৌড়াই, হঠাৎ করে জঙ্গলার ভিতরে ঢুকে যায়, কিছুক্ষণের পরে বাদশাহকে আর খুঁজে পাওয়া যায় না, বাদশাহ আড়াল হয়ে গেছে। মানুষগুলো খোঁজাখুঁজি করতে করতে সন্ধ্যা পর্যন্ত খুঁজতে খুঁজতে তারা ফিরে আসছে, বাদশাহর কোনো সন্ধান পাওয়া যায় না। কার সন্ধানে বেরোইছে? জোরে বলেন কার সন্ধানে? বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই। দীর্ঘ 12 বছর চলে গেল, দেশের ভিতরে বাদশাকে কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। ভারপ্রাপ্ত হিসাবে রাষ্ট্রপ্রধান রাষ্ট্র পরিচালনা করতে আসে, এই সমস্যা সেই সমস্যা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যায়। হারে আল্লাহর বান্দারা রাজপ্রসাদ আর চালাইতে পারতেছে না, এবার বাদশার খুঁজে বাইর হয়ে গেছে। প্রতিমধ্যে আল্লাহর এক বান্দার সাথে সাক্ষাৎ হয়ে যায়, কে রে ভাই এমন একটা আমার বাচ্চাকে তোমরা বলো, কে বাচ্চা ইব্রাহিম বিন আদহামকে তোমরা দেখছো কিনা? বলেন না না না, ইব্রাহিম বিন আদহাম বাদশাকে তো আমরা দেখি নাই, তবে একটা লোককে আমরা দেখেছি, আরে জঙ্গলের কুনারে যাইয়া একটা পাশে নদীর পাশে যাইয়া পাথরের উপরে বসে বসে আমার মাওলা পাকের জিকির করতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা বুঝতে বাকি রইল না,
বরকের বাদশা কার সন্ধানে বাইর হইছে? যেহেতু যে আল্লাহর সন্ধানে বাইর হইছে, আল্লাহর জিকিরে যেহেতু মগ্ন আছে, মনে হয় বরকের বাদশা ছাড়া অন্য কেহ নয়। ভাইরা আমার, বরকের বাদশা ইব্রাহিম বিন আদাম ওনাকে খুঁজতে খুঁজতে, রাজপ্রসাদের লোকেরা খুঁজতে খুঁজতে যাইয়া সমুদ্রের পাড়ে যাইয়া দেখে আল্লাহর বান্দা সেজদায় পড়ে আমার মাওলাকে মাওলা বলে ডাকতে আছে, সুবহানাল্লাহ। সেজদায় পড়ে কান্না করতে আছে, একটাই কথা বলে, মাওলা গো সারা জীবন কি করলাম, দীর্ঘ 23 বছর যুদ্ধ চালাইলাম, যদি গো মাওলা তুমি রাজপ্রসাদের হিসাব আমার কাছে নাও, আমার দ্বারা হিসাব দেওয়া কখনো সম্ভব না। সম্ভব কিনা হিসাব দেওয়া? কোন বান্দা বান্দি সম্পদের আমলের হিসাব দিয়ে কখনো জান্নাতে যাইতে পারবে না? জান্নাতে যাবে তো মাওলার অনুগ্রহে, কথা ঠিক না ঠিক? কার দয়ায়? যে বলে কার দয়ায়? আল্লাহর বান্দা সেজদায় পড়ে কান্দে, মাওলা সারা জীবন নাফরমানি করলাম, অবশেষে অচিনা বান্দা নাফরমান বান্দা তোমার কদমে হাজির হয়ে গেছে, ও মাওলা গো সারা জিন্দগির নাফরমানের গুনাহকে তুমি আমাকে ক্ষমা করে দাও। দূর থেকে গাছের আড়াল থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে আল্লাহর বান্দা কি করে, দেখে কখনো সেজদা পড়ে কান্না করে, আবার কখনো সেজদা থেকে মাথা উঠায় মাওলা পাকের জিকির করে। শুধু মাওলা পাকের জিকির একা করে না, আল্লাহর বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, মনে হয় যে গাছের পাতাগুলো তার সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দার জিকিরের সাথে সাথে গাছের লতা পাতা পর্যন্ত জিকির করতে আসে। আল্লাহর বান্দারা যাইয়া বর্ষের পাশে যাইয়া দাঁড়ায় বলতে, যে বর্ষ মহারাজ দীর্ঘ 12টা বৎসর হয়ে গেল, এক যুগ পার হয়ে গেল, এবার সাবধান রাজপ্রসাদে সারিয়া দিয়া জঙ্গলার মধ্যে আপনি কি মজা পাইছেন? রাজপ্রসাদ সারিয়া দিয়া জঙ্গলের ভিতরে আপনি কি মজা পাইলেন, কি পাইলেন আপনি, এমন কি পাওয়া গেলেন যার কারণে আপনি রাজপ্রসাদকে ভুলে গেলেন? সুবহানাল্লাহ। গণ বলকের বাদশা বলে, হে আমার মন্ত্রী পরিষদের লোকেরা, আমি কি পাইছি তোমরা দেখতে চাওনি? বলে হা, চেয়েছিলাম নিজের ইবাদতের মাহাত্ম্য গোপন রাখতে, আর গোপন রাখতে পারলাম না, প্রকাশ করতে হবে। আল্লাহর বান্দার হাতে ছিল একটা সোজার সুতা, যে সিরা কম্বলকে আল্লাহর বান্দা সিলি করতেছিল, যখন বলেছে রাজপ্রসাদ স্যার আপনি জঙ্গলার মধ্যে কি পাইছেন, আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে হাত থেকে সুইটাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে ছেড়ে দিল। আশ্চর্য হয়ে গেল তারা, কি ব্যাপার? আমরা জিজ্ঞেস করলাম কি বাদশা করলো, কি জিজ্ঞেস করলাম বাদশা আপনি জঙ্গলার মধ্যে কি পাইছেন, বাদশা করলো কি হাতের সুইটার জন্য সমুদ্রের মধ্যে ছেড়ে দিল, কি ব্যাপার, কি আশ্চর্য কথা? বাদশা প্রেমীরা ধাম ডাক দিয়ে বলে, এরে সমুদ্রের মাছেরা, আমার কিন্তু শিলা কম্বল এখনো শিলানো শেষ হয় নাই, আল্লাহ আকবার, আমার এখনো পর্যন্ত কম্বল শিলানো শেষ হয় নাই, আমার সুই চাই। সুবহানাল্লাহ। গণ কার কাছে চাইছে, জোরে বলেন, মাছের কাছে চাইছে। আমার সিরা কম্বল সিলানে কোনো শেষ হয় নাই, আমার সিরা কম্বল সিলানের জন্য আমার সুই চাই। আল্লাহর কুদরত বুঝে যায় না রে বাবা, বাদশা বলার সঙ্গে সঙ্গে সমুদ্রের মাছের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কার আগে কে শুই আনবে। কিছুক্ষণের ভিতরে দেখা যায়
সমুদ্রের কিনারে লক্ষ লক্ষ মাছরা হাজার হাজার স্বর্ণের সুই ঠোঁটের মধ্যে করিয়া আল্লাহর বান্দার সামনে এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার, আর যেমন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, এ মাছরা এর ভিতরে কিন্তু আমার একটা সুই নাই, আমার সুইয়ের চিহ্ন হলো সুইয়ের মাথার ভিতরে সুতা লাগানো আছে, কম্বল সিলাই দিয়েছিলাম, আমার সেই আমি সুই চাই, আমি স্বর্ণের চুই চাই না। মাছের ভিতরে আবার প্রতিযোগিতা লেগে গেল, কার আগে যায়াকে ওই সুইটা আনবে, তার ভিতর থেকে একটা মাছ আই না, আল্লাহর বান্দার সুতাযুক্ত সুইটা বান্দার সামনে হাজির করে দিল। এবার বলে দেখো আমি কি পাইছি, আল্লাহু আকবার গন, আমি কি পাইছি? আরে আমি কিছু পাই নাই, এ আমার মন্ত্রিপরিষদের লোকেরা, তবে আমি একটা জিনিস পাইছি, আমার মাওলাকে। কাকে পাইছি? আমার মাওলাকে পাইছি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে আল্লাহ বলেন তাম দুনিয়াটা তার জন্য করে দিব। আল্লাহর বান্দাকে প্রশ্ন করলো, আপনি কি পাইছেন? বলে শুধু এই তো আমি পাই নাই, আর আমি যদি এই জায়গায় বসিয়া আমি গাছের যদি কোনো একটা হুকুম করি, আমার আল্লাহর হুকুমে গাছ পর্যন্ত আমাকে সহযোগিতা করবে। বলে বাদশাহ আপনি এখানে কি খেয়ে জীবন যাপন করলেন? বলে আমি কোনো কিছু খাই নাই, একটা খাবার আমার ছিল, ওই খাবারের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। খাবার কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মাওলার জিকির, কার জিকির? মাওলা জিকিরের স্বাদ আছে না নাই? স্বাদ পাইছে কারা? জিকির করছে যারা। কথা ঠিক না বেঠিক? আজকে সমাজের ভিতরে জিকির জিকির বিরোধী লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মসজিদের ভিতরে জিকির হয় বলে এত জিকির কিসের? আবার বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জিকিরকে অপছন্দ করে তাদের পিছনে একজন ইবলিস শয়তানকে নিযুক্ত করে দেওয়া হয়। বলেন নাউজুবিল্লাহ। ইবলিস শয়তানের ধোকায় পড়ে মানুষের কাছে কাছে শুধু বইলা বেড়ায়, এত জিকির কি? আর এত জিকির লাখিনি, কই পাইছে মাইদা জিকির, কই পাইছে জোরে জোরে জিকির, এই ইত্যাদি ইত্যাদি আছে না নাই? জোরে বলে আছে না নাই? এরা কি আল্লাহর বন্ধু না শত্রু? জোরে আল্লাহর বন্ধু না শত্রু? শয়তানের বন্ধু? জোরে বলে শয়তানের বন্ধু। এই জন্য আমরা কি আল্লাহর বন্ধু হবো না শয়তানের বন্ধু হবো? জোরে কার বন্ধু হবো? জিকির করবো না ছাড়বো? জোরে বলে করবো না ছাড়বো? জিকির বিরোধী যারা করে তাদেরকে আমরা চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে বোঝানোর জন্য। কথা ঠিক না বেঠিক? আর যদি কোরআন এবং হাদিসের আলোকে না বোঝে অবশেষে কি? মুগুর মুগুর। বুঝেননি? মুগুর। কোরআন এবং হাদিসের আলোকে যদি মাওলার জিকিরকে সে বিশ্বাস না করে তা তো ইমান নাই। কথা ঠিক না বেঠিক? ইমান আসেনি? এ জিকির কার? আল্লাহ। যে জিকির কার? আল্লাহ। আল্লাহর জিকিরে যদি বিরোধিতা করে তার ইমান থাকবে না? ইমান থাকবে না? আল্লাহর জিকিরে বিরোধিতা মানে আল্লাহর বিরোধিতা করা। বলেন না আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর খালেস গোলাম হয়ে আমলে সালেহ করে জিকিরের মাধ্যমে কলবকে পরিষ্কার করে ইমানি দৌলত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।